সকলেই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এইগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মালয়েশিয়ার ইমিগ্রেশনের সংবাদ, ইমিগ্রেশনের ঘোষণা এবং বাংলাদেশ হাই কমিশনের ঘোষণা, এবং মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার যে সুযোগগুলো আছে এই বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। বিস্তারিত জানার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, কেউ আমাকে নোটিফিকেশন জানান যে আমাদের লাইভ ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি এবং কে কোথা থেকে দেখছেন, এবং আমাদের এই চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন, যাতে মালয়েশিয়ার ইমিগ্রেশনের যে কোনো সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনার হাতে। ওকে, অনেকেই বলছেন নজরুল ইসলাম, ওকে জাহিদুল খান, ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিলেন যে আমাদের লাইভটি ক্লিয়ার বোঝা যাচ্ছে। ওকে, তাহলে আমি আজকে সরাসরি মূল পর্বে চলে যাচ্ছি। প্রথম যেটি বলেছিলাম, আজকে আপনাদের সাথে শেয়ার করব মালয়েশিয়ান ইমিগ্রেশনের ঘোষণা এবং বাংলাদেশ হাই কমিশনের ঘোষণা। প্রথমে মালয়েশিয়ান ইমিগ্রেশনের যে ঘোষণাটি আছে সেটি দিয়ে শুরু করছি। গতকালকে মালয়েশিয়ার ডিফেন্স মিনিস্ট্রি থেকে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে মন্ত্রী মহোদয় আছেন দাতুশ্রী ইসমাইল সাবরি, উনি গতকালকে বিভিন্ন প্রসঙ্গে আলোচনার মূল যে বক্তব্যটি প্রদান করেন তার মধ্যে উল্লেখযোগ্য হলো যে মালয়েশিয়ার বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া অর্থাৎ আবেদন করা যে সমস্ত শিক্ষার্থী আছে, ইন্টারন্যাশনাল শিক্ষার্থী, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে যারা, এদেরকে মালয়েশিয়ায় আগামী জানুয়ারি থেকে ঢোকার অনুমতি দিয়েছেন। তিনি বলেন যে সরকারের কিছু এসওপি ফলো করে যত স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছে ইন্টারন্যাশনাল সকলকে মালয়েশিয়া প্রবেশ করার অনুমতি দেওয়া হলো, তবে সেই ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছেন। শর্তগুলোর মধ্যে প্রথমটি হলো যেরকম মালয়েশিয়া প্রবেশের 3 দিন পূর্বে তাকে করোনা ভাইরাসের টেস্ট করতে হবে, এরপরে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে। ওকে, এরপরে মালয়েশিয়াতে প্রবেশ করার পরে নির্দিষ্ট কোয়ারেন্টাইন সেন্টারে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং 10ম দিনে তাকে আবার পুনরায় করোনা টেস্ট করতে হবে। এরপরে যে দিকগুলো আছে, সে এই যে নির্দিষ্ট কোয়ারেন্টাইন সেন্টার থাকতে হবে, এর যে কস্ট আছে থাকার জন্য প্রতিদিন 150 রিঙ্গিত করে এই স্টুডেন্টের নিজের পক্ষ থেকে দিতে হবে। সেক্ষেত্রে টোটাল 14 দিনের থাকা প্লাস তাহলে তার ঘোষণা অনুযায়ী প্রত্যেক স্টুডেন্টকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকার জন্য 2600 রিঙ্গিত করে দিতে হবে। ওকে, এই মোটামুটি হলো ইসমাইল সাবরির বক্তব্যের মূল অংশ। তাহলে আমরা বুঝতে পারলাম যে মালয়েশিয়াতে আগামী জানুয়ারি থেকেই সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য উন্মুক্ত হলো বর্ডার। ওকে, এরপরে যে ঘোষণাটি আছে বাংলাদেশ হাই কমিশনের, বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে বলা হয়েছে যে সাধারণদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের পক্ষ থেকে যে সমস্ত সেবা আছে, স্পেশালি পাসপোর্ট প্রদানের, পাসপোর্ট প্রদানের আপনারা জানেন লকডাউন চলাকালীন অবস্থায়, কন্ডিশনাল লকডাউন চলাকালীন অবস্থায় অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পাসপোর্টটা ডেলিভারি দেওয়া হয়েছিল। তবে অ্যাপয়েন্টমেন্ট অনেকে মিস করে থাকলেও অ্যাপয়েন্টমেন্ট ছাড়াও যাদের পাসপোর্ট মালয়েশিয়াতে এসেছে তাদের পাসপোর্ট দিয়েছে। তবে এই মুহূর্তে বলা হয়েছে মালয়েশিয়ার সরকারের লকডাউন, চলমান লকডাউন এসওপি অনুযায়ী, এসওপি সমস্ত প্রকার এসওপি মেনে রিক্যালিভেশনের যে সুযোগটা দিয়েছেন অবৈধদের বৈধতা, এই অবৈধ থেকে বৈধতা হওয়ার আর যে গুরুত্ব, এই গুরুত্বর জন্য এবং কি যাতে সকলেই নতুন পাসপোর্ট করে আবার এই প্রোগ্রামটিতে অংশগ্রহণ করতে পারে এবং তারা বৈধ হতে পারে, এই কথাগুলো বিবেচনা করেই বাংলাদেশ হাই কমিশন ঘোষণা দিয়েছেন যে খুব দ্রুতই যারা পাসপোর্টের জন্য আবেদন করছে তাদের পাসপোর্টটা খুব দ্রুতই ডেলিভারি দেবে, এবং যে চলমান যে পদ্ধতিটি আছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পদ্ধতি, বাংলাদেশ হাই কমিশন চাচ্ছে যে এই পদ্ধতিটা আরও ফাস্ট করার জন্য তারা বলেছেন যে এখন থেকে প্রতিদিন কমপক্ষে 1500 পাসপোর্ট তারা ডেলিভারি দেবে, 1500 পাসপোর্ট প্রতিদিন ডেলিভারি দেবে, এবং কি যেটাই মূল উদ্দেশ্য ঘোষণার যে মূল উদ্দেশ্য সেটি হলো অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আগামী 28শে ডিসেম্বর থেকে কোনো পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে না, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কোনো প্রকার পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে না। সেক্ষেত্রে যে সমস্ত মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আপনারা পাসপোর্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেন নাই, অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া খুবই সহজ। আপনি
অ্যাপয়েন্টমেন্ট নেবেন কোন লিঙ্কে, সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। সেই বক্সে আপনি বাংলাদেশ হাই কমিশনের ওয়েবসাইটে ঢুকে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন, অথবা আপনি লিখতে পারবেন গুগলে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর। আসার পরে যে মূল পেজটা আসবে ওখানে গেলে পাসপোর্ট, পাসপোর্ট ক্লিক করার পরেই ওখানে একটা অনেকগুলো অপশন আসবে, পাসপোর্ট রি ইস্যু, পাসপোর্ট ডেলিভারি স্লিপ, অ্যাপয়েন্টমেন্ট। অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করলে আপনি আপনার পাসপোর্ট যে এনরোলমেন্ট আইডিটি আছে, আইডি দিলেই আপনার ধাপ ধাপগুলো জানতে পারবেন। ওকে, সেই জন্য আপনাদেরকে বলি আপনারা সকলেই অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিন। অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এরপরে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় আপনি বাংলাদেশ হাইকমিশন থেকে আপনার পাসপোর্টটি সংগ্রহ করুন। সেই জন্য যত দ্রুত আপনি অ্যাপয়েন্টমেন্ট নেন তত তাড়াতাড়ি আপনি আগের ডেট পাবেন। সেজন্য আপনি যদি মনে করেন যে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না বা আপনার কাছে খুব কষ্ট মনে হচ্ছে, মালয়েশিয়ান অনেক প্রবাসী বাংলাদেশি ভাই আছে যারা এই সমস্ত বিষয়, মালয়েশিয়ার অবস্থানরত মালয়েশিয়ান প্রবাসী সকল বাংলাদেশি ভাইদেরকে আমি অনুরোধ করব, মানুষ মানুষের জন্যই আমি চেষ্টা করব, একজন যে না পারে তাকে হেল্প করার জন্য। সেজন্য এই অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু অনেকেই পারে না, সেজন্য যারা পারেন তাদের কাছে রিকোয়েস্ট, যারা না পারেন তাদেরকে সাহায্য করেন প্লিজ। ওকে, এই মোটামুটি আমাদের বাংলাদেশ হাইকমিশনের সংবাদ। এরপরে যেটি বলছিলাম যে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়াতে কাজের ভিসা যাওয়ার যেই সুযোগটা আছে, একরকম একটা ধোঁকাবাজ ফ্রড এজেন্ট দালাল চক্র আছে যারা প্রতিনিয়তই মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছ থেকে টাকা খাচ্ছে, অ্যাপ্লাই করার বিভিন্ন প্রলোভন দেখিয়ে, কাজের বিষয়ে, কনস্ট্রাকশন বিষয়ে, বাগানের বিষয়ে, ফলের বাগানের, সবজি বাগানের ইত্যাদি ইত্যাদি বলে যে সমস্ত প্রলোভনের ফেলে মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইদের কাছ থেকে টাকা নিচ্ছে প্রতিনিয়ত। প্রথমে 550 রিঙ্গিত নেয়, এরপরে বলে যে তোমার ভিসা হয়ে গেছে, এয়ার টিকিট করবো, টাকা দাও। এভাবে দেখা গেছে একজনের কাছ থেকে 500 থেকে শুরু করে 5,000 পর্যন্ত রিঙ্গিত হাতিয়ে নেয়। তাহলে যে মূল কথা হলো বাংলাদেশি পাসপোর্ট ধারীদের জন্য, বাংলাদেশি পাসপোর্ট ধারীদের জন্য এ সমস্ত কোনো ভিসা এলিজিবল না। প্রথম কথা হলো যত প্রকার এরকম ফ্রড আছে, সমস্ত ফ্রড, সমস্ত ফেক এজেন্ট থেকে আপনারা দূরে থাকুন, কেননা বাংলাদেশি পাসপোর্টের জন্য এই সমস্ত এগ্রিকালচার ভিসা, ফলের বাগানের ভিসা, পাম বাগানের ভিসা, এই করবো সে করবেন সমস্ত কাজ বন্ধ, কোনো ভিসা নাই বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য, এরকম সাধারণ কোনো ভিসা নাই। তবে একটা ভিসা চালু আছে, সেটা হলো আপনার ট্রেনিং ভিসা। কিন্তু ট্রেনিং ভিসার যে পাওয়ার জন্য যে ক্যাটাগরি, যে যোগ্যতা লাগে, সে যোগ্যতা ফুলফিল করা সো টাফ, নট সো ইজি, সেটার রিকোয়ারমেন্ট অনেক বেশি। সেজন্য মালয়েশিয়াতে অবস্থানরত যে সমস্ত প্রবাসী বাংলাদেশি ভাইয়েরা আছেন, একেবারে আপনার সাধারণ ওয়ার্কার, এই সমস্ত ভাইদের কাছে রিকোয়েস্ট, আপনারা ওরকম প্রলোভনে, ওরকম স্বপ্ন দেখে কোনো দালাল চক্রের হাতে কোনো প্রকার টাকা পয়সা দিবেন না, এবং কি আপনার টাকা পয়সা ক্ষয় করবেন না। ইতিমধ্যে আমাকে অনেক নক করেছেন এই সমস্ত বিষয়ে, যেন আমি সতর্ক করে দিই এই সমস্ত বিষয়ে। আমি অস্ট্রেলিয়ান আমার এক বড় ভাই তানভীর আহমেদ ভাইয়ের সাথেও আমি লাইভেও কতগুলো ভিডিও করেছি, এই ভিডিওগুলো আপনার আমাদের ডিসক্রিপশন বক্সে দেখে আসবেন, তাহলে আরও ক্লিয়ার হবে। ওকে, এরপরে যেই বক্তব্যটি আসছিল যে বাংলাদেশের ছুটিতে থাকা প্রবাসীদের জন্য কোনো সংবাদ আছে কিনা, জি ধাতুশ্রী ইসমাইল সাহেব, সমস্ত স্টুডেন্টরাই, ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা মালয়েশিয়াতে আবার প্রবেশ করতে পারবে এসওপি ফলো করে বলা যায়। সেক্ষেত্রে একটা আশঙ্কা করা যাচ্ছে যে আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যেই ঘোষণা দিয়ে দিবে যে সমস্ত প্রবাসীরা দেশে ছুটিতে গিয়ে আটকা পড়েছে তাদের যেন নির্দিষ্ট একটা এসওপির মাধ্যমে মালয়েশিয়াতে প্রবেশ করতে পারে, সেরকম একটা ঘোষণা খুব দ্রুতই আসতে যাচ্ছে ইনশাল্লাহ। আশা রাখি জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে এই ঘোষণাটি চলে আসবে অলরেডি। এই মোটামুটি আজকের আপডেট নিউজ। এরপর আপনাদের যদি মনে কোনো প্রকার প্রশ্ন থাকে, কোনো প্রকার সংশয় থাকে, কিভাবে অবৈধরা বৈধ হবে, কিভাবে অবৈধরা দেশে যাবে, এই সমস্ত বিষয়ে যদি কোনো প্রকার কনফিউশন থাকে আপনাদের কাছে, তাহলে আমাকে অফলাইন আমাকে এখানে কমেন্টস করেন। অফলাইনে কমেন্টস করলে আমি কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো এবং এই উত্তরগুলো দেওয়া আমার জন্য ইজি হবে। যাই হোক, আজকের লাইভ এই পর্যন্ত ইনশাল্লাহ। আশা করি আপনাদের লাইভের তথ্যগুলো অবশ্যই ভালো লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভে একটা লাইক করুন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্য ফ্রেন্ডদেরকেও জানার সুযোগ করে দিন, যাতে তারাও প্রতিদিনই আমাদের মালয়েশিয়ার এই আপডেট সংবাদগুলো জানতে পারে এবং আমাদের সাথে থাকতে পারে। আমরা চেষ্টা করি মালয়েশিয়ার সংবাদগুলো, ইমিগ্রেশন সংবাদগুলো সহজ সাবলীল ভাষায় আপনাদের মাঝে উপস্থাপন করার। ওকে, সকলে ভালো থাকুন। আমাকে অনেকেই প্রশ্ন করছেন, আমি দেখতে পারছি এই মুহূর্তে আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিতে পারছি না, কারণ আমি
বলেইছি যে আমাদের লাইফটা যেন 10 মিনিটের বেশি দীর্ঘ না হয়, সেদিকে আমরা চেষ্টা করব। যাই হোক, এই মুহূর্তে যারা জয়েন করলেন আজকের আপডেট পেতে, আবার ভিডিওটি প্রথম থেকে দেখে আসুন, ইনশাল্লাহ অনেকগুলো আপডেট পাবেন। সকলে ভালো থাকুন, আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, অন্যদেরকে জানার সুযোগ করে দিন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে অন্য নতুন নতুন আপডেট নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতুহ।